হ্যালো ফ্রেন্ড, এছাড় পিয়াশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বাড়িতে বসেছিলাম, তো হঠাৎ শুনি রাস্তায় প্রচণ্ড ভিড়। তো বাড়ির থেকে বেরিয়ে এসে দেখলাম সত্যি তো তাই, কিন্তু বুঝতে পারছি না ভিড়টা কিসের। তো হঠাৎ একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে ভিড় কিসের গো, তো বলছে একজন আসবে। আমি যে একজনটাকে, তো বললো বাইক রেসার ধ্রুব আসবে, তো ইউটিউবার। তো ঠিক আছে চলো দেখা যাক। আমিও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, তো আসছে না। তো হঠাৎ করে বাড়িতে আসলাম একটুখানি, তো বাড়িতে এসে দেখি বাইকের শব্দ পাওয়া যাচ্ছে। বাইকের শব্দ শুনে ছুটে গিয়ে ছুটে দৌড়ালাম। ছুটে গিয়ে দেখছি মানে মাঠে এত ভিড়, মানে কি বলবো আর, দৌড়ে দৌড়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসলাম। তো দেখো মানে চান্স তো নেই ওখানে। আর এই যে দেখো প্রচণ্ড ভিড়, কে কোন দিক দিয়ে ইসে করছে। তো আরেকটা দিদি ছিল, তো ঠেলা মনে বলছে চলো চলো যাই। তো আমি বলছি ঠিক আছে চলো। তো বলছে ভাই ভাই সরো 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 একটু, আমরাও দেখি আমরাও দেখি। তো আমরা গিয়ে একটু সামনে দাঁড়ালাম। সামনে দেখার পরে আর এখানে দেখো সবাই এসেছে, আমার মা কাকি বাড়ির পাশে যে দিদিরা দাদারা আছে সবাই এসেছে। এবং মানে মাঠে ফ্রেন্ড বাইকের আওয়াজটা শুনতেই পারলে কীরকম শব্দ। আর এদিকে হচ্ছে মানে মন্দির উপরে নিয়ে যাচ্ছিল, ভাবছিলাম একটি ছবি তুলবো কিন্তু তুলতে আর পারলাম না। তো পাশের দিদিটা আবার ছবি তুলে নিল। তো ফ্রেন্ড চলো এখন যাওয়া যাক, উনি হচ্ছে এখন বেরিয়ে পড়বে, তো চলো আমরাও যাচ্ছি। তো আর এদিকে দেখো সব হচ্ছে স্কুলের স্টুডেন্ট, মানে ওরা এসে যে সকাল থেকে মানে সকাল থেকে কি বলবো স্কুল ছুটি করে এসে দাঁড়িয়ে আছে সেই অনেকক্ষণ থেকে, যে ইউটিউবার ধ্রুব আসবে বলে। তো দেখো উনি বেরোনো মাত্রই একদম রাস্তা জ্যাম হয়ে গেছে, যাওয়াই যাচ্ছে না রাস্তা দিয়ে। আর ওইদিকে সব গাড়ি ঘোড়া সব আটকে পড়ে আছে, তো এদিকটা হচ্ছে ফাঁকা, যদি না হয় তাহলে কী করে গাড়ি ঘোড়া বেরোবে। তো চলো আস্তে আস্তে দেখা যাক। তো আমিও মেয়েকে হাত ধরে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আছে, ওইদিকে ট্রাফিক একদম জ্যাম হয়ে গেছে। আর সামনে যেহেতু দাদা চলে যাচ্ছেন, তো এই যে দেখো। তো ফ্রেন্ড দাদা বেরিয়ে পড়েছে, তো এখন আমরাও বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।